মানব পাচার চক্রের সন্ধান, গাইঘাটা হাবড়া বারাসতে অভিযান। এনআইএ এদিন দেশের 10টি রাজ্যের বিভিন্ন জায়গায় একসাথে অভিযান চালায় বলে জানা গেছে। আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সন্ধান, গোটা দেশের প্রায় 48টি জায়গায় একসাথে তল্লাশি চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তালিকায় গাইঘাটা হাবড়া বারাসাত। সূত্রের খবর, পর্যটন ব্যবসার আড়ালে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার থেকে ভারত এবং ভারত হয়ে ইউরোপ, কানাডায় মানব পাচার, পাশাপাশি একই সাথে অবৈধ হুন্ডি কার্যকলাপ চালানোর অভিযোগ। এদিন কলকাতা সহ ভারতের 10টি রাজ্যের 48টি জায়গায় একই সাথে তল্লাশি অভিযানের নামে এনআইএ। তদন্তকারী দলের সদস্যরা হানা দেয় উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার হাজরাতলা এলাকায়। সেখানে গত এক বছর ধরে অনামিকা বিশ্বাসের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকছিলেন বাংলাদেশের বাসিন্দা বিকাশ সরকার। এদিন তদন্তকারী দলের সদস্যরা বিকাশকে আটক করে নিয়ে যায় গাইঘাটা থেকে। এই বিষয়ে তার স্ত্রী বলেন, এসেছে 4 মাস হলো, এখানে এসেছিলাম ডাক্তার দেখাতে, আমার ভিসা নষ্ট হয়ে গেছে, এই জন্য যেতে পারছি না বাংলাদেশ। এখানে একাই থাকতো? হ্যাঁ, স্বামী এখানেই থাকতো। মেয়ে? মেয়ের আমি এইখানে এসেছি। তারপর? আর যেতে পারিনি। আমার কাছ থেকে ফোন নিয়ে গেছে, ওরা কার সাথে কথা বলবো, সব নম্বরই ফোনে। আপনার বাড়ি যশোরে? হ্যাঁ। কোথায় থাকতেন স্বামীর সঙ্গে বিয়ের পর? বাংলাদেশে? ঢাকাতেই থাকতাম। স্বামী এখানে কিসের দোকান করেছে? এখানে মোবাইলের দোকান, মোবাইল সার্ভিসিং করে আর ব্লুটুথ বক্সগুলো এগুলো বেচে। মূলত তারা বাংলাদেশের বাসিন্দা। স্বামী বেশ কয়েক বছর আগে এখানে এসেছেন। তিনিও চিকিৎসার জন্য 4 মাস আগে ভারতে আসেন। ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, সেই কারণে ফিরতে পারেননি। উনি মোবাইল আগে মধ্যমগ্রাম ওনার দোকান ছিল, হোটেল ছিল, হোটেলে পরোটাই ভাজতো। তারপরে এই যে স্টেশনে ছোটা বিক্রি করে না ফুলের, ওর হচ্ছে মামা, ও বললো যে আমার মামা ভাড়া থাকবে, এই ব্যাপার। এনার আবার ননদ বাড়ি আছে হাই স্কুলের পাশে। তারপর আধার কার্ড টাট আছে সব দেখে তারপর ও নিয়ে আসলো। আমি বললাম ঠিক আছে তাহলে থাকুক। তারপর ওনার বউ এসছে বাংলাদেশ থেকে। হ্যাঁ, কোনো চারটে আমি ওই উঠে আমি ওই লাইটগুলো অফ করতে গেছি, জানলা দিয়ে দেখি কি এখন এইখানে পুলিশই সব কী ব্যাপার। আমার তো চমকে উঠেছে, পুলিশ সাজি হাতে। তারপর আমি তাড়াতাড়ি করে আমি দেখছি, তারপরে দুটো পুলিশ গেলো, আমার যে জিজ্ঞাসা করলো যে না আমি এটা, আমি এটা বললাম এই ব্যাপার। তারপর আসলে এই ঘরে দেখলাম এই হয়েছে ব্যাপার। পাশাপাশি এদিন হাবড়া থানার হীরাপুল এলাকাতেও এক যুবকের বাড়িতে হানা দেয় এনআইএ। জানা গেছে রাত 3টে নাগাদ হাবড়া থানার পুলিশকে সাথে নিয়ে কিঙ্কর দাস নামে ওই যুবকের বাড়িতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গেছে যুবক পরিবারের সাথে বেড়াতে গিয়েছেন, তার ঘর বন্ধ ছিল। এরপর তদন্তকারী অফিসারেরা যুবকের মামাকে ডেকে তার ঘরের তালা খুলে তল্লাশি চালায়। আসলে তাদের এই কথার যে আলোচনা, সব একটা জিনিস জানতে পারলাম যে এটা মানব পাচারকারী প্লাস মানি লন্ডারিং, যা 100 হাজার কিছু একটা বিষয় নিয়ে তারা তদন্ত এখানে হচ্ছে। তার সঙ্গে এই যে যার বাড়িতে তল্লাশি হচ্ছে সেই কিঙ্কন, সে এর সঙ্গে জড়িত। তো যাই হোক, তারা সকাল ভোর মনে 4টে এসছে, তারা 8টার দিকে বেরিয়ে যায়। আমিও প্রায় এখানে 2.5-3 ঘন্টা ছিলাম। যাওয়ার পরে তারা তার ঘর তল্লাশি করে কিছু কাগজপত্র তো দেখেছিল। দেখার পরে তারা এখানে বসে একটা রিপোর্ট করে, যেহেতু তালা ভেঙে তারা ঢুকেছে, এগুলো একটা রিপোর্ট, একটা হার্ড কপি যে কিঙ্কন দাস তার মামাকে দিয়ে যায়। আমি সকালবেলা ওনাদের সাথে ই করছিলাম, হিন্দিতে কথাবার্তা বললাম, বললো যে পুলিশের সাথে কথা বল। এই কিঙ্কর কি করতো কাজ? বাড়ি বাড়ি জল দিত। পরবর্তী পর্যায়ে ওই ব্যবসা বন্ধ করে ওই যে নন্দীর কারখানায় সেলাই কাজ করতো, আয়রন করতো, আয়রনের কাজ করতো। বাড়িতে এখন নাকি এই পুজোর সময় কাজ তো বন্ধ, কারখানা বন্ধ ছিল, ও বাবা মার ওখানে গেছে বৃন্দাবনে। সে বৃন্দাবনে এদিন বারাসাত এলাকাতে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসায়ী সঞ্জীব দেবের চাপাডালি অফিসে অভিযান চালায় এনআইএ। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভালো কাজের কথা বলে তাদেরকে পাচার করা হতো। দীর্ঘ 12 ঘন্টা জেরা করার পর এদিন বারাসাত থেকে সঞ্জীব দেবকেও আটক করে এনআইএ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। ধনতেরাস ধামাকা, আরতি জুয়েলার্স ও নিউ আরতি জুয়েলার্স, হীরামহল গলি, সোনাপট্টি, বনগ্রাম। আগামী 7ই নভেম্বর থেকে 11ই নভেম্বর পর্যন্ত ধনতেরাস উপলক্ষে
প্রতিটি নতুন হলমার্ক গহনা কেনাকাটায় থাকছে প্রতি বছরের মতো আকর্ষণীয় ও অভাবনীয় ছাড়। শর্তাবলী প্রযোজ্য।